jibon ke roz no দশ আয়াত দশ আমাদের অনুষ্ঠানের নাম প্রতিদিন আনন্দ নিন আপনারা আমাদের একটা দিনও নষ্ট করা উচিত নয় যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে বাকি দিনটা যেন শুধু নষ্ট না করি লোককে শেখাই জয়ের বিষয়ে বা আমাদের ভুল ত্রুটির বিষয়ে সত্যি কথা বলতে কি যখন অতীতের দিকে ফিরে তাকাই দেখি যে জীবনের অনেকগুলো দিন আমি নষ্ট করেছি কারণ আজ যা জানি তখন তা জানতাম না আর এও জানতাম না যে জীবন উপভোগ করা কতটা দরকারি প্রায় পনেরো বছর আগে আনন্দ নিয়ে আমি পড়াশুনো করতে লাগলাম আমি জীবন উপভোগ করা আর প্রভুর বাণীর মাধ্যমে জানলাম প্রভু চান আমরা আনন্দে থাকি বুঝলাম যে শয়তান সেই আনন্দ ছিনি নিয়েছে ছেলেবেলা লাঞ্ছিত হয়েছি তার মানে ছেলেবেলা হারিয়ে গেছে ছেলে মানুষই করার কোনোদিন আমি সুযোগ পাইনি আমি স্বাধীনভাবে থাকার কোনো নিরাপদ বোধ করা বা কোনো কিছু নিয়ে ভয় না পাওয়া এমন এসব আমার কাছে স্বপ্ন ছিল আপনাদেরও এই অভিজ্ঞতা আছে কিনা জানি না তবে ছেলেবেলা হারিয়ে যাওয়া মস্ত বড় ক্ষতি যার ফলে আপনার ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হতে পারে যারা সুস্থভাবে জীবন কাটাতে পছন্দ করে তাদের ছেলেবেলাটাও অবশ্যই সুন্দর হতে হবে নয়তো আমরা শুধু কাজ পাগল হয়ে উঠবো কাজ এবং আনন্দ এ দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবো না যেমন আমার স্বামী প্রভুর সেবক কিন্তু ওর মধ্যে একটা শিশু বাস করে ও সব কাজ আনন্দের সাথে করে আর এরকমই হওয়া উচিত কাজটা উপভোগ করতে হয় প্রতিটি দিন উপভোগ করতে হবে সে যে পরিস্থিতি হোক না কেন সব দিন তো কারোর জন্যই সমান হয় না তাই আমাদের সাদা মাটা নিত্যকার জীবন উপভোগ করতে হবে এবার আপনারা দেখুন যখন দশের দশে বলেছে চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারি এর জন্যেই দিয়াবল আসে চুরি বধ ও বিনাশ করতে যিশু বলেছেন আমি আসিয়াছি যেন তোমার জীবন পাও উপচয় পাও জীবন উপভোগ করো যতক্ষণ না তা উপচয় না পড়ে আমাদের আনন্দ চুরি করে নেয় অনেক কিছু অনেক জিনিস কঠিন করে তোলে এই ব্যাপারটা সত্যি শেখানোর শেষ নেই যে দুশ্চিন্তা আনন্দ নষ্ট করে রোগ ও ক্ষমাসীনতা আনন্দ নষ্ট করে এ ব্যাপারে প্রচার করা কোনোদিনও আমি বন্ধ করব না আমি আপনাদের বলবো জীবনে সাফল্য ও ভারসাম্য বজায় রাখার কথা জীবন ক্রমশ জটিল হয়ে উঠেছে আপনারা লক্ষ্য করেছেন ওষুধ কিনতে গিয়েও আমরা জটিলতার সম্মুখীন হই যখন বড় হচ্ছিলাম তখন একটা ওষুধ ছিল আমার মনে হয় তার কথা হলো ডিস্টেন মাথা ধরলেই দোকানে গিয়ে ড্রিস্টেন কিনে ফেলতাম শেষবার যখন ওষুধটা কেনার দরকার হয়েছিল আমি প্রায় ৪৫ মিনিট ধরে ভাবছিলাম কেমন ওষুধ চাই ঘুম ঘুম পাবে না মানে ঘুম ঘুম ভাবে না ঘুম না হওয়া না সোজা ঘুমিয়ে পড়া যায় না যা আমার মাথা ধরা কমাবে সেই সাথে গা হাত পা ব্যথাও কমিয়ে দেবে কোনটা নেব বুঝতে পারছিলাম না এর মধ্যে থেকে একটা বেছে নেবার পরও আরেকটা সমস্যা একই ওষুধ অন্তত পঁচিশটা ধরনের আছে কোনটা বড়ি কিনব কোনটা সিরাপ এবার কোনটা কিনি বুঝতে পারছিলাম না কোনটা কিনবো বলুন তো একেই বলে সত্যি কথা হলো কোনো বিষয় এত পছন্দের অবকাশ জীবনকে জটিল করে জীবনকে সহজ সরল করতে হবে এবং আমার বিশ্বাস এটা ইচ্ছাকৃতভাবে করতে হবে এবং আমাদের ভারসাম্য রক্ষা করতে হবে ভারসাম্য তার মানে হলো কোনো একটা জিনিস অত্যাধিক আর অন্যটা অল্প তা নয় সব জিনিসই চাই তবে সবই অল্প অল্প করে তার মানে সব কাজ করতে হবে বিনম্রভাবে বাইবেলে বলেছে সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু এর জন্যে অত্যাধিক হয় তখন দিয়াবল সহজেই ঢুকে পড়ে অতিরিক্ত হলো দিয়াবলের অস্ত্র যেখানেই অতিরিক্ত হবে সেখানেই শত্রু এসে ঢুকে পড়বে অন্য কথা বলার আগে আমি বলতে চাই জীবনের প্রতি ভারসাম্য বজায় রাখার কথা সবাই ভালো করে মনে রাখুন সব ব্যাপারে ভালোটা ভাবুন বাস্তবসম্মতভাবে ভালো হবার আশা করুন তবে মনে রাখুন যে জীবনে যাই আসুক তার মোকাবিলা করতে হবে আবার বলি জীবনে যে পরিস্থিতি আসুক না কেন আপনি তার মোকাবিলা করতে শিখুন রোমিও আটের আঠাশ অশুভ পরিস্থিতিতে শুভ মনোভাব বজার কথা বলা হয়েছে অশুভ পরিস্থিতি যে আসবে না তা নয় তবে শুভ মনোভাব নিয়ে তার মোকাবিলা করতে হবে একেই বলে ভারসাম্য মানুষ যখন সমস্যার কথা অস্বীকার করে তখন ভারসাম্য বিঘ্নিত হয় ধরুন কারো জ্বর হয়েছে আর ভাই আপনি অসুস্থ ও অসুস্থ তাই না না আমি তা আমি মানি না আমি দাবিও করি না যে আমি অসুস্থ আমার মতে এটা বোকামি নিজেকে নির্বোধ প্রতিপন্ন করা আপনার বলা উচিত হ্যাঁ আমার শরীরটা তেমন ভালো নয় তবে আমি প্রভুকে বিশ্বাস করি জানি তিনি আমায় সারিয়ে তুলবেন আশা করি খুব শীঘ্রই আমি সেরে উঠব সত্যি কথা বলা ও শুভ চিন্তার পথ আছে আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রভুর সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে আপনাদের তিনটি ধর্মপ্রদেশ দেখাতে আমি ইচ্ছুক জিসাই ৩০ তিরিশ আয়াত আঠেরো দেখুন জিসাইও তিরিশের আঠেরো সত্যি অতুলনীয় বাণী এখানে বলা হয়েছে যে সদা তাহাদের প্রতি অনুগ্রহ করিবার অপেক্ষা করিবেন যাহারা সদা অনুগ্রহের জন্যে অপেক্ষা করে এটা আমরা বলি সদা তাদের প্রতি অনুগ্রহ করিবার অপেক্ষা করিবেন যাহারা সদাপ্রভুর অনুগ্রহের জন্য অপেক্ষা করে আর আমাদের আগে যেভাবে নিজেকে প্রকাশ করে সেটাই গুরুত্বপূর্ণ প্রত্যেক বিশ্বাসীর দিনে অন্তত একশোবার বলা উচিত যে আজ আমার সাথে ভালো কিছু অবশ্যই ঘটবে বলে আমি আশা করি আর যদি কথা বলেন তবে তা বলার অভ্যেস তৈরি করুন প্রতিটি দিকে প্রতিদিন আমি উন্নত হচ্ছি প্রভু আজ আমি কিছু ভালো হবে এটাই আমি আশা করছি হয়তো আমি বারবার হতাশ হচ্ছি তবু আপনার আকাঙ্ক্ষার কথা আপনি তাকে জানান এটাই আমি আপনাদের বলতে চাইছি এবার আমরা দেখব আয়াত আঠেরো আর সেই জন্য সদা প্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন তার মানে আপনার মঙ্গল করিবেন সবাই বলুন আমার সাথে প্রভু কারোর মঙ্গল করবার অপেক্ষায় আছেন বলুন আর সে হলাম আমি আর সেই জন্যে তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষার ঊর্ধ্বে থাকিবেন কেননা সদা প্রভু ন্যায় বিচারের ঈশ্বর ধন্য তারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে যারা তার করুণার আশায় অপেক্ষা করে তিনি বলেছেন মন দিয়ে শুনুন প্রভু তাদের মঙ্গলের অপেক্ষায় আছেন যারা প্রভুর করুণা দয়া এবং মহিমার অপেক্ষায় দিন গুনছে তার প্রেম তাদের কার্য জীবনে প্রভুর প্রেমের প্রকাশ ঘটবার অপেক্ষা করেন আমি কয়েকটা ছোট ছোট বিষয় লিখে রেখেছি যা প্রভু আমার জন্যে করেছেন কারণ তা সামান্য বিষয় হলেও যদি আপনি যেগুলো খেয়াল না করেন তাহলে তা চলে যাবে আর আপনি সেই বিষয়গুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না যেরকম গতকাল আপনাদের আমি বলেছিলাম যে আমার সেই মেয়ের দোকানে যাবার কথা সে বাচ্চার জন্য জামা কিনতে গেছিলো কিন্তু তার মনে হলো যে প্রভু তাকে অপেক্ষা করতে বলেছেন তাই সে প্রভুর প্রতি আজ্ঞাবহ হলো কিছু না কিনেই সে বাড়ি চলে এলো পরের দিন আমি সেই দোকানে গেলাম আর ডেবো আমি সেটা কিনবো বলে ঠিক করলাম একই জিনিস যেটা আমার মেয়ে কিনতে চেয়েছিল। সেটাই কিনতে উদ্যত হলাম জামার মাপের জন্যে যখন মেয়েকে আমি ফোন করলাম ও তখন একেবারেই বিশ্বাস করতে পারছিল না যে আমি এই কারণে তাকে ফোন করছি ও এত খুশি হলো প্রভুর আজ্ঞা পালন করেছি বলে তিনি এই উপহার আমায় দিলেন সে প্রভুর মঙ্গলের আশায় বসেছিল এরকম নানা ছোটোখাটো ঘটনা আমাদের জীবনে ঘটে কিন্তু বেশিরভাগ সময় এত ব্যস্ত এত ক্লান্ত থাকি এত তাড়াহুড়োই থাকি যে মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছে কি হলো সবার আমি বলছি ব্যস্ত ক্লান্ত ক্লান্ত আর টিভির বলছি ব্যস্ত তারা আমরা অনেক দামি আমরা অনেক মধুর সরল অথচ শক্তিশালী এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না তিনি বলছেন প্রভুর অপেক্ষা করো তার আশায় দিন গণ যে তিনি মঙ্গল করবেন যখন এই মনোভাব দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচবেন যে প্রভু আমার মঙ্গল করবেন আশা করি আপনি ঠিক সেরকম করবেন যেমন প্রভু খুঁজছেন বুঝলেন তো বাইবেলে বলেছে তিনি কারোর মঙ্গলের অপেক্ষায় আছেন এবার আমরা দেখব গীত সঙ্গীতা এই অধ্যায়টা আপনাদের খুব ভালো লাগবে আপনাদের এটা পড়লে খুব উপকার হবে মন দিয়ে দেখুন গীত সঙ্গীতা অধ্যায় সাতাশ দাউদের প্রার্থনা আমিও প্রার্থনা করছি প্রভু আপনার অনুগ্রহ ও মঙ্গলের সাক্ষ্য দিন তিনি তার জীবনে প্রভুর অনুগ্রহের সাক্ষ্য চাইছেন ঠিক আছে প্রভু দেখান অতুলনীয় কিছু যাতে আপনার অনুগ্রহ প্রকাশ পায় গীত সঙ্গীতার সাতাশের তেরো আমাকে বারবার অনুপ্রাণিত করেছে আর আমি জীবিতদের দেশে সদা প্রভুর মঙ্গলভাবে দেখিব এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হতো আমি খুশি যে শুধু স্বর্গে যাবার আশায় আমি দিন গুনছি না এখন আমি স্বর্গে যেতে চাই কিন্তু আমি খুশি যে সেই চিন্তা ত্যাগ করতে পেরেছি যে দিন জীবন উপভোগ করতে বা স্বর্গের সুখ ভোগ করতে পারবো না ভাই এই পৃথিবীতে তাই চাই তাহলেই আমি স্বর্গে যেতে পারবো তিনি বলতে চেয়েছেন আমার সাথে যা ঘটেছে তাতে আমার বিশ্বাস করার কথা নয় যে প্রভুর মহিমা জীবিতদের কার্যে ও প্রকাশ পায় আবার বলি প্রভুর মহিমা জীবিতদের কার্যেও প্রকাশ পায় এখন জিশাই ও পঁয়ষট্টি শুভ মনোভাব জীবনে আনন্দ এনে দেয় ঠিক তো আপনাদের কজনের মধ্যে নেতিবাচক মনোভাব সহজাত ভাবে এসে পড়ে বলুন তো আচ্ছা আপনারা কি জানেন আমিও এরকম আমার আসল স্বভাব এটাই ছিল আমি সব কিছুর ভালো দিকটা না দেখে তার ভুল ত্রুটিগুলো আগে খুঁজে বার করতাম আর আমি সত্যি কৃতজ্ঞ যে বুঝতে পেরেছি আমিও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পেতে পারি আরে ইতিবাচক মনোভাবি আমার জীবনে মঙ্গল ঘটাবে আর শয়তানের প্রবেশের পথ বন্ধ করবে পঁয়ষট্টি আয়াত ষোলো যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে আপনারা কজন নিজেকে আশীর্বাদ করতে চান আচ্ছা ধর্মপ্রদেশ অনুযায়ী তা করতে পারেন আমরা নিজেকে আশীর্বাদ করতে পারি কথার মাধ্যমে আবার জিজ্ঞেস করি কজন নিজেকে আশীর্বাদ করতে চান আমরা নিজেকে আশীর্বাদ করতে পারি কথার মাধ্যমে আগেও বলেছি আমাদের কি বলা উচিত সেই সত্যের ঈশ্বরের নামে আমাকে আশীর্বাদ করিবে জানেন দিয়া বলের কেমন লাগবে যখন আপনাকে সকালে উঠে বলবেন আজকের দিনটি প্রভুর সৃষ্টি আমি আনন্দে থাকব খুব আনন্দে থাকব আর আশা করি প্রভু আমার জন্যে অভাবনীয় কিছু করবেন আশা করি আজ আমার মঙ্গল হবে আর যিশীয় পঁয়ষট্টি ষোলো অনুসারে আমি বলছি হে সত্যের এবং ন্যায়ের ঈশ্বর আমায় আশীর্বাদ করুন আপনাদের একটা কথা বলছি মন দিয়ে শুনুন যে আমি যা বলছি তা হয়তো আপনারা করবেন না এও হতে পারে যে কেউ কেউ হয়তো সেটা করবেন কিন্তু বেশিরভাগই যদিও এ কথা শোনার পর আমেন বলে তবে বাড়ি গিয়ে এ কথা বলে না নতুন অভ্যেস তৈরি করার জন্য সারা বাড়িতে বড় বড় করে মানে নানান জায়গায় আপনাকে লিখে রাখতে হবে যে প্রভুর মঙ্গলের আশা করুন ভালো কিছু আশা করুন প্রভুর আশীর্বাদ পেতে ফোন করুন বিশ্বাসে লড়াইয়ে সামিল হয়ে যা নতুন অভ্যেস তৈরি করাতে যা করা করুন আশা করি আমার সাথে আজ ভালো কিছু অবশ্যই হবে যেখানে যাব আমি অনুগ্রহ পাব বিশ্বাস করি প্রভুই অন্যের মাধ্যমে আমায় সাহায্য করবেন অন্যের উপকার করারও আজ আমি সুযোগ পাব কারণ নিজে পাওয়ার থেকে অন্যকে দেওয়ার শান্তি অনেক বেশি প্রভু আজ এমন কাউকে এনে দিন যাকে আমি সাহায্য করতে পারি এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে সে সত্যের ঈশ্বরের নামে কেননা পূর্বকালীন সমস্ত সংকট লোকে ভুলিয়া যাইবে ও আমার দৃষ্টি হইতে তা লুকাইবে এটা পড়াও ভালো পুরাতন সব চলে যাবে নেতিবাচক চিন্তার মানুষের এসব ভালো লাগবে না আর এটাও একটা ভালো উদাহরণ যদি শোনেন পৃথিবীতে কি হচ্ছে যদি শুধু শব্দ শোনেন পৃথিবীতে শব্দের আর শেষ নেই আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানি যে দিয়াবল আমাকে রাগাতে চাইছিল কারণ আমি একদম শব্দ সহ্য করতে পারি না খুব আমার অসুবিধে হয় আমার শব্দে কেমন যেন শরীরটা করে ওঠে ডেভ বিরক্ত হয় না কিন্তু আমি আমার গাড়ির হিটার বা এয়ার কন্ডিশনারের শব্দ করলে আমার মনে হয় ঠিক করতে হবে ঠিক করা সহ্য হয় না এই সপ্তাহে আমার হোটেলের এয়ার কন্ডিশনের আওয়াজটা হচ্ছিল খুব বেশি আমি যে ঘরে ঘুমোই সেখানেই হচ্ছিল তার সাথে একটা ট্রেনও ছিল এটা হোটেলের পাশ দিয়ে যাবার সময় বিচ্ছিরি আওয়াজ করত এমনকি করতো ঈশ্বর সাক্ষী আছেন প্রায় যে শহরে যায় সেখানে আর এটা দিয়া কারসাজি আমি ভালো করে জানি শুক্রবার সকালে বিশেষ করে শুক্রবার সকালে কারণ সেদিনটায় কাজ থাকে অনেক সময় শনিবার সকালে ময়লা ফেলার বা অন্য কোন মালবাহী ট্রাক এসে সামনে পিছনে করতে থাকে ঠিক হোটেলের ঘরের জানলায় নিষ্ঠায় যখন সেই বড় বড় ট্রাকগুলো আওয়াজ করে তখন হয় যে এ সপ্তাহের শেষে এমন আওয়াজ শুনলাম যে আগে কোনদিন শুনিনি মানে যখন চুপ করে বসে আছি আমি কি শুনলাম জানেন শুনলাম পাখির গান শুনলাম ভাবলাম ট্রকের আওয়াজ না শুনে বরং পাখির আওয়াজ শোনাই ভালো তাই নয় এটাই জীবনের প্রমাণ জীবনে সব কিছুই থাকে লক্ষ্য স্থির করতে হবে হ্যালো লুইয়া আমি লক্ষ্য স্থির করেছি আমি পাখির ডাকি শুনবো এবং পাখিরা তো সবসময় গান করে আর তা খুব শ্রুতিমধুর শুনে মনে হয় আনন্দে গান গাইছে মথি ছয় বাইবেলে আমাদের বলা হয়েছে পাখিদের দেখো দেখো না যে একটা পাখি ক্লান্ত হয়ে ডালে বসে আছে দেখেছে তারা ওখানে বসে বলে না ওহ ও ও ও আজ সকালে আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম তারা জোরে জোরে গাইছিল পরেও তারা গায় কিন্তু একদম ভোরবেলায় সব পাখি একসঙ্গে গান গায় আমি ভাবলাম ওরা জানে কিভাবে ওদের দিনটাকে সুন্দরভাবে শুরু করতে হবে শ্রুতিমধুর ভাবে দিনটাকে শুরু করতে হবে তাই বলেছেন পাখিদের দেখে সরলতা কি দেখুন লুক দশে একচল্লিশ বিয়াল্লিশ আসলে শুরু করব আয়াত আটত্রিশ থেকে আর যখন তারা যাইতেছিলেন তিনি কোন গ্রামে প্রবেশ করিলেন আর মার্থা নামে একটি স্ত্রীলোক আপন গৃহে তার অতিথ্য করিলেন তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন কিন্তু মার্থা বিস্তারিত বাইবেলে বলেছে কিন্তু মার্থা পরিচর্যা বিষয় অধিক ব্যক্তিগ্রস্ত আর তিনি নিকটে আসিয়া কহিলেন প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যের ভার একা আমার উপরে অতএব উহাকে বলিয়া দিউন যেন ও আমার সাহায্য করে এরকম কাউকে কি জীবনে কখনো দেখেছেন আমি একা সব করেছি আমি আর তুমি কি ভালো তুমি কি আনন্দে দিন কাটাচ্ছ বিয়ের পর পর কতবার এই ব্যাপারটা হয়েছে বলেছি এই কথা রান্না করে বসে বসে কতবার পাখি পড়েছি শোধ দেবার মতো পয়সা আমাদের নেই অলৌকিক কিছু একটা হওয়ার দরকার তবুও বারবার আমি হিসেব করেছি বারবার ততবার আরো হতাশ হচ্ছি আর ও পাশের ঘরে বাচ্চাদের সাথে খেলছে ওর চুল আঁচড়ে দিচ্ছে পিঠে উঠে উঠেলাফি করছে ওরা যত বেশি হাসছে সে মজা পাচ্ছে আমি রেগে রেগে যাচ্ছি যতটা সম্ভব জীবনকে সহজ করে তুলতে আমি আপনাদের উৎসাহিত করতে চাই আর সব সমস্যা জীবনের থেকে দূর করে দিন এবং যদি তা করেন তাহলে আজ জীবনে যা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে তা হতে হবে না আমি আমার প্রার্থনা জীবনেও শিখেছি সেটাকে সহজ রাখতে নিজেরাই গুটিয়ে ফেলি আর আমরা প্রভুর কাছে কি চাইছি একটা সাধারণ জীবন যাপন করো যা দরকার তার থেকে বেশি জিনিস কিনে ঘাবড়াবেন না লোকেদের কাছে ভালো থাকার জন্য বা কাউকে প্রশংসা করার জন্য এমন জিনিস কিনবেন না যা কেনার আপনার মধ্যে সাধ্য নেই বা যা কিনলে সারা জীবন ধরে ডুবে থাকবেন নিজের জীবনকে ভালো করে দেখুন যাতে আপনি জীবনকে আরো ও ভালো সময়ও কাটবে আপনাদের সবার